বিমানে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন থামছেই না। গত বছর ভারতের একটি বিমানে যাত্রীর গায়ে টয়লেট করার রেশ কাটতে না কাটতেই এবার ঘটল প্রস্রাবের ঘটনা। নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী একটি বিমানে ঘটে এ প্রস্রাব কাণ্ড। ঘুমন্ত অবস্থায় পাশে বসা পুরুষ সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেয় এক ছাত্র। বিস্তারিত থাকছে হুমায়ুন কবির ফিরোজের ডেস্ক রিপোর্টে। শুক্রবার নিউ ইয়র্ক থেকে রাত 9:16 যাত্রা শুরু করে আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। সেটি শনিবার রাত 10:12 দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। অভিযুক্ত যুবক আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি মাতাল অবস্থায় বিমানে ঘুমিয়ে পড়েন। বিমানটি মাঝ আকাশে থাকার সময় ওই ছাত্র প্রস্রাব করে দেয়, যা গড়িয়ে পাশের সিটে থাকা যাত্রীর গায়ে লাগে। এরপরই তিনি বিমান কর্মীদের বিষয়টি জানান। পরে অভিযুক্ত যুবক তার সহযাত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন ও ভুক্তভোগী এই বিষয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো থেকে বিরত থাকেন। ছাত্রটির ভবিষ্যতের কথা ভেবেই কোনো বড় পদক্ষেপ নিতে চাননি ওই সহযাত্রী। তবে আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে অভিযোগ জানান। পরে বিমানটি দিল্লির বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে পুলিশের হাতে ছাত্রকে তুলে দেওয়া হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ। বেসামরিক আকাশ পরিবহনের নিয়ম অনুযায়ী কোনো যাত্রী যদি বিমানে আপত্তিকর আচরণের জন্য দোষী সাব্যস্ত হন, তবে নির্দিষ্ট সময়ের জন্য তার বিমানে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হবে। আইবিটিভি USA নিউজ ডেস্ক।